রাধে রাধে, জয় গোপাল। বন্ধুরা কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে পঞ্চমীর সকাল, তো সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও শারদীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের পুজো আশা করছি ভীষণ ভালো করে কাটছে, আমরাও পুজো ভালোই কাটাচ্ছি। সকলে খুব মজা করে ঘুরে নিজেদের নিজেদের যাদের গোপাল আছে তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে অবশ্যই পুজোটাকে খুব ভালো করে সেলিব্রেট করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যাই। ভিডিও থাম্বনেল দেখে টাইটেল পড়ে তো বুঝেই গেছো আজকে আমরা কী নিয়ে ভিডিওটা করতে চলেছি। দেখতেই পাচ্ছ এখানে গোপুল লাড্ডু এবং আরও সব ঠাকুরদের ড্রেসের কালেকশান আছে পুজোর, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি খুব দুঃখিত যেহেতু এই ভিডিওটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আজকেই পোস্ট হয়ে যাবে, চিন্তা নেই। তো চলো বেশি কথা না বলে সোজা আমরা ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে যারা গোপুল লাড্ডুস ফ্যামিলিতে নতুন দেখছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে যে নোটিফিকেশান বেলটা আছে ওটাকে হিট করে দিও, যখনই গোপুল লাড্ডু ফ্যামিলিতে কোনো শর্টস বা ভিডিও আসবে তখনই তোমরা দেখে নিতে পারবে। আর মাত্র হাতে গোনা কয়েকজন বাকি 10K সাবস্ক্রাইবার হতে, গাইস 10K ফ্যামিলি মেম্বার। প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, এই পুজোর মধ্যেই একটা ছোট্ট করে সেলিব্রেশন তো নিশ্চয়ই হবে। গাইস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, চলো এখন সোজা ভিডিওতে যাই। তো চলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি এই নাইট স্যুটটা। তো একটা নাইট স্যুট কিন্তু আমাদের অলরেডি পরানো হয়ে গেছে, যারা আমাদের চ্যানেলটাকে গোপুল লাড্ডুস ফ্যামিলি ফলো করো বা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো নিশ্চয়ই জানবে, ভিডিও দেখো। এইটা আমরা মহালয়ার দিনকে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আমরা পরিয়ে দিয়েছি। আর এই নাইট স্যুটগুলো একদম কিউট হয়েছে দেখতে, তোমাদের কি বলবো। দেখো এখানে কিন্তু প্যান্টও আছে আর এখানে নাড়াও দেওয়া আছে, যেটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট জামা গোপুল লাড্ডুর পুজোর, এটা কবে পড়বে এখনও ডিসাইড কিছু হয়নি, নিশ্চয়ই যেদিন পড়বে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো নেক্সট জামাতে যাই। তো নেক্সট জামায় চলে এসেছে, এখানে একটা সুতির জামা আছে, এখানে তিনজনের, একটা লোকনাথ দাদুর আছে, এখানে আছে হচ্ছে গোপুর, আর এখানে হচ্ছে আমাদের লাড্ডুর। তো এই যে লাড্ডুর এরকম বেবি পিঙ্ক, এগুলো হচ্ছে চিকনকারি কাজের, তো তার জন্য তিনজনের তিন রকম কালার নিয়েছি, কিন্তু প্রায় দেখতে বা কাজটা যেহেতু এক তার জন্য তিন রকমের তিনজনকে একই জামা পরাবো। এটা কবে পরাবো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে তোমাদের সাথে প্রথমে যেটা শেয়ার করবো এটা হচ্ছে লোকনাথ দাদুর জামা, এটা হচ্ছে এইরকম, এগুলো কিন্তু পুরো কটনের, পিওর কটনের জামা, এগুলো কিন্তু পরে ভীষণ আরাম। তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কিছুটা কটনেরও রাখা, যাতে পঞ্চমী ষষ্ঠীটা একটু কটন বা ওই রকম সেমি কটনের মধ্যে পরাতে পারি। তো এই যে দেখো এটা হচ্ছে লোকনাথ দাদুর জামা, আর তোমরা জানো যে গোপুল লাড্ডু আর লোকনাথ দাদুর জামা কিন্তু আমরা প্রায় ম্যাচিং করেই পরাই। তো এই যে লোকনাথ দাদুর জামা গেল, আর এটা হচ্ছে আমাদের লাড্ডু মহারাজের জামা, যার সাথে একটা টুপি আছে, খুব কিউট। আর এরকম জামা হচ্ছে মানে ওদেরকে দেখেইছো পড়তে, একটা হাতি হাতি আঁকা, একটা গোলাপি গোলাপি রঙের, তো সেই রকমই দড়ি বাঁধা সিস্টেম জামা এটা। এটা লাড্ডুর গেল। আর এই চেকসের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এই যে, এটা কিন্তু হচ্ছে আমাদের গোপুদার, এখানে দেখতে পাচ্ছ গোপুদার, আবার একটা টুপিও আছে, এটাও যখন পরাবো তখন কিন্তু তোমরা আসল লুকটা বুঝতে পারবে। তো চলো নেক্সট জামা দেখাই। ও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কালেকশান, এইটা কিন্তু গোপুল লাড্ডু পুজোতে গিফটে পেয়েছে, ভাই যে ড্রয়িং করে যে সেই গিফটে দিয়েছে, আমার ও বন্ধুও হয়। তো দেখো এই যে এটা হচ্ছে গোপু, আর এটা হচ্ছে লাড্ডু, বা যাই হোক একই রকম, একটু উনিশ বিশ আছে। তো এই যে এই দুটো জামা কিন্তু ও দিয়েছে, আর কোইনসিডেন্টলি আমি কিন্তু এই রকমের সেম টাইপের জামা, মানে কালার কম্বিনেশনের জামা আমি লোকনাথের জন্য কিনে নিয়েছিলাম। তো দেখো এটা একটা সেট হয়ে গেছে, তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা পিওর সুতির না, এটা এরকম জামা গোপুল লাড্ডুকে আগেও পরানো হয়েছে, কিন্তু প্রিন্টটা ভীষণ সুন্দর, তোমরাও জানিও কেমন লাগছে। এইটা লাড্ডুর আর এটা গোপুর, একদম উনিশ বিশের একটা সাইজের ফারাক আছে ব্যাস। তো এটা পরালে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো।
তো দেখো বন্ধুরা, এখন যে জামাটা শেয়ার করছি সেটা কেমন দেখতে হয়েছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। এটা কিন্তু একটা হেভি জামার মধ্যে পড়ছে, আর এটার ডিজাইন হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের লোকনা দাদুর জামাটা, মানে এটা ঘাগড়া আছে এখানে, তো ওই যে ওনাটা থাকে, আর এই হচ্ছে গিয়ে একটা ইয়েলো কালারের জামা, যেটা ভীষণ একটা সুন্দর কালারটা। আর এখানে দেখো কী সুন্দর লেস বসানো আছে পুরো জরির মধ্যে। আর এটা কিন্তু কবে পরাবো, যেদিন পরাবো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে, আমি আর ভিডিওতে বলে দিচ্ছি না কবে কোনটা পরানো হবে। আর এখানে আছে আমাদের গপ্পুদার জামা, আমাদের গপ্পু মহারাজের, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বৃন্দাবন স্টাইলে যে জামাগুলো হয় সেইগুলো। তো এখানে লগ্নদাদু আর লাড্ডুটা দেখতেই পাচ্ছ পুরো সিমিলার, শুধু পাড়ের ডিজাইনটা আলাদা, বাদবাকি কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরো এক। কিন্তু আমরা এটা গপুর জন্য এরকম পাইনি, তার জন্য গপুর জন্য আমি এই টাইপের হলুদটাই নিয়েছি। তো দেখো কেমন হয়েছে, এরকম মাল্টি কালারের সুতো দিয়ে সবকটাই যেহেতু কাজ আছে, তো এরকম এখানে ফুল ফুল করা আছে, ব্লু গ্রিন পিঙ্ক এই এই কালারগুলো দিয়ে ইয়েলোর ওপরে, তো এটা ভীষণ সুন্দর লাগছে। তো এটা আমাদের গপ্পুর জন্য নেওয়া হয়েছে। আর এই হচ্ছে কি আমাদের লাড্ডুর জামাটা, লাড্ডুর জামাটাও সেম, শুধু পাটটা হচ্ছে মাল্টি কালারের, এইরকমভাবে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। তো চলো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের লিখে জানাতে ভুলো না। তো নেক্সট জামায় যাওয়া যাক। তো এখন যে জামাগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, সেটা হচ্ছে এই যে দেখো, একটা হচ্ছে লোকনাথ দাদুর জন্য এরকম একটা নেকের মধ্যে জামা, এগুলো ঘাগড়া আর কি, ঘাগড়া জামা। এইটা একটা, এটাও এত কিউট, তোমরা দেখো সাইজটা, মানে কি বলবো, এটা তোমরা কেউ গেস করতে পারছো এটা কার জামা? এটা হচ্ছে আমাদের গপুর জামা, যেটা এত সুন্দর, এত কিউট একটা। আর এই যে এটা হচ্ছে ওনারা, তো দেখো এইরকম দেখতে এই ঘাগড়ার জামাটা। আর এই হচ্ছে গিয়ে আমাদের লাড্ডু জামা, এটা একটা রেডের মধ্যে রেখেছি, রেড ইয়েলো আর এখানে অফ হোয়াইট, যেটার মধ্যে মাল্টি কালারের কাজ করা আছে জামাটায়। কেমন হয়েছে জামাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা দেখো, এখন যে জামার সেটটা শেয়ার করছি সেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এটা একটা পেস্টালের মধ্যে আছে যে সেটটা আছে সেটা ভীষণ সুন্দর একটা সেট, কি বলবো তোমাদের। তো চলো একটু ক্লোজলি দেখাই, এখানে আছে হচ্ছে লোকনাথ দাদুর জামাটা, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এটা একটা মিন্ট, কী বলবো, মিন্ট ব্লু বা মিন্ট গ্রিন যে কালারটা হয় সেই কালারটা, এটা হচ্ছে মিন্ট গ্রিনের মধ্যে আছে এই দুটো, আর এইটা হচ্ছে মিন্ট ব্লু যেটা সেইটা। তো দেখো এত সুন্দর দেখতে এই জামাটা, তোমাদের ডিসক্রাইব, মানে কি বলবো, ক্যামেরা ঠিক জাস্টিস করছে না, আর একটু ব্রাইট সামনাসামনি আরও ভালো, মানে কি বলবো, এত সুন্দর এটা দেখতে। তো এটা হচ্ছে নেক্সট জামা, এটা হচ্ছে লাড্ডুর জামাটা, দেখতেই পাচ্ছ কতটা ঘেরা, কতটা বড়। আর এটা হচ্ছে আমাদের গপু জামা, এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখো। আর এখানে কিন্তু মাল্টি কালারের একটা পাড়ও আছে গপুর জামায়, আর লাড্ডু জামায় আছে এরকম একটা লেস দিয়ে, এরকম একটা বর্ডার দিয়ে পাড়। আর এইটা হচ্ছে লোকনাথ দাদুর জামা, যেটা একটা মিন্ট গ্রিন বা ব্লুয়ের মধ্যে, এখানে আবার সিকোয়েন্সের কাজ আছে, সাথে এরকম একটা চওড়া কিন্তু পাড়ও আছে। তো এই সেটটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর একদম শো স্টপার্স গোপু লাড্ডুর জামাটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখো এটা কিন্তু বলতেই পারি অষ্টমী স্পেশাল বা নবমী স্পেশাল জামা, অষ্টমীতেই সম্ভবত এটা আমরা পরাবো। এটা পুরো বৃন্দাবন স্টাইলের মধ্যে আছে দেখো, এই হচ্ছে গিয়ে জামার ডিটেলিংসগুলো পুরো, এখানে পার্লস স্টোনের কাজে আছে, এখানে কিন্তু একটা সুতোর ঢালা কাজ। আর জামাটা দেখতে কেমন সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। এটা কিন্তু লাড্ডুর জামা, এটা হচ্ছে গপুর জামা, যেটা পুরো সেম দেখতে আর সেম ডিজাইন। আর আমাদের লোকনাথ দাদুর জামাটা হচ্ছে একদম শো স্টপার্স, কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ পুরো ময়ূরের একটা ডিজাইন করা,
এত সুন্দর কাটিং করা, আর স্পেশালি হচ্ছে এর যে ওড়নাটা সেইটা পুরো একটা দেখতে পাচ্ছ ময়ূরের পালকের ডিজাইন, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর সাথে একটা জুড়ির কাজ করা আছে। তো কেমন লাগলো আমাদের এই শো স্টপার জামাটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে কেউ ভুলো না। তোমাদের কোন জামাটা ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে গোকুলাড্ডু আর রাধাকৃষ্ণের জামা শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট পার্টে দেখাবো বাদবাকি সব ঠাকুরদের জামা সাথে জুয়েলারির কালেকশন। ততক্ষণের জন্য যারা এখনও গোকুলাড্ডুস ফ্যামিলিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেল আছে ওটাকে হিট করে দিও, যখনই তো আমরা ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি, সবার পুজোতে ভালো কাটে সেই কামনাই করি, সবাইকে শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা, ভালো থাকো সুস্থ থাকো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি।